হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে, কোন কোন রাজ্যে কোন কোন সিএম আছে তা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এটা আপডেটেড 2021 সালে কোন রাজ্যে কোন সিএম আছে তা নিয়ে আজকে আলোচনা এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্টেট এখানে চিফ মিনিস্টার লেখা আছে। তো অন্ধ্রপ্রদেশের সিএম হচ্ছে শ্রী YS জগনমোহন রেড্ডি, অরুণাচল প্রদেশের সিএম হচ্ছে শ্রী পেমা খান্ডু, আসামের সিএম হচ্ছে শ্রী সর্বানন্দ সনোয়াল, বিহারের সিএম হচ্ছে শ্রী নীতিশ কুমার, ছত্তিশগড়ের সিএম হচ্ছে শ্রী ভূপেশ বাঘেল, দিল্লি NCTE এর সিএম হচ্ছে শ্রী অরবিন্দ কেজরিওয়াল, গোয়া এর সিএম হচ্ছে শ্রী প্রমোদ সাওয়ন্ত, গুজরাট এর সিএম হচ্ছে শ্রী বিজয় ভাই আর রূপানি, হরিয়ানা এর সিএম হচ্ছে শ্রী মনোহর লাল খাট্টার, হিমাচল প্রদেশের সিএম হচ্ছে শ্রী জয়রাম ঠাকুর, ঝাড়খণ্ডের সিএম হচ্ছে শ্রী হেমন্ত সোরেন, কর্ণাটক এর সিএম হচ্ছে শ্রী BS ইয়েদুরাপ্পা, কেরালা এর সিএম হচ্ছে পিনারাই বিজয়ন, মধ্যপ্রদেশ এর সিএম হচ্ছে শ্রী শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্র এর সিএম হচ্ছে শ্রী উদ্ধব ঠাকরে, মণিপুরের সিএম হচ্ছে শ্রী এন বীরেন সিং, মেঘালয় এর সিএম হচ্ছে শ্রী কন্নট কঙ্কাল সাংমা, মিজোরাম এর সিএম হচ্ছে শ্রী পু জোরাং থাংমা, নাগাল্যান্ডের সিএম হচ্ছে শ্রী নাইপিউ রিও, উড়িষ্যার সিএম হচ্ছে শ্রী নবীন পটনায়ক, পাঞ্জাব এর সিএম হচ্ছে শ্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, রাজস্থানের সিএম হচ্ছে শ্রী অশোক গেহলট, সিকিমের সিএম হচ্ছে শ্রী PS গোলে, তামিলনাড়ু এর সিএম হচ্ছে থিরু ইদাপি কে পালানি স্বামী, তেলেঙ্গানা এর সিএম হচ্ছে শ্রী কে চন্দ্রশেখর রাও, ত্রিপুরা এর সিএম হচ্ছে শ্রী বিপ্লব কুমার দেব, উত্তরপ্রদেশের সিএম হচ্ছে শ্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ড এর সিএম হচ্ছে শ্রী তীর্থাথ সিং রাওয়াত, ওয়েস্ট বেঙ্গলের সিএম হচ্ছে শ্রী মমতা ব্যানার্জি।